হ্যালো আপু দা ভাইয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলি এলাম হলুদের সেকেন্ড পার্ট লই। তো যে জিয়ান আছেন, ভিডিওকে ভাল লাগলে কিন্তু শেয়ার করে দিয়েন, আর চ্যানেল গারে একটু হচ্ছে হলো কমেন্টস করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলেন আজকে আনেকর লগে হলুদের সেকেন্ড পার্টটা শুরু করি। তো এটা হয়েছে বরের মা বাপ দুনগা। তো বরের মা বাপ মনে করেন যে খুব অপ্রস্তুত, মানে অপ্রস্তুত কইতে কি, প্রথম হলার বিয়া। তো সবাই মনে করেন ক্যামেরাম্যানরা সব রেডি, কতক্ষণ দুলার মা সরম হয়, কতক্ষণ দুলার বাপে সরম হয়, বাবার সরমে সরমে চলতেছে, কতক্ষণ কেক খাওয়াইতে সরম হয়। কিন্তু আই যখন তো বুঝলাম না, মরিচ গুন কিনলেই দিছে হচ্ছে হলো ট্রেটার মধ্যে, আনারসের মধ্যে হচ্ছে যাই হোক। তা চ্যানেল গারে কিন্তু সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওকে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিন। তো হচ্ছে হলো অনেক কষ্টে যেহেতু হচ্ছে হলো সবাইরে ক্যাপচার করিয়া লাইছি, ব্যাকের আজকে আনাগুলো শেয়ারই করি হেলাই। তো কতক্ষণ হচ্ছে হলো হেরা হেরা কতক্ষণ হরার কথা কয়, জামাইয়ের বাপে মনে করেন জামাইয়ের প্রতিটা ট্রেট লইলে ব্যাগিন খাওয়াইতেছে, মিষ্টি খাওয়াইতেছে, কেক খাওয়াইতেছে, আবার জামাইয়ের ভাতও খাওয়াই দিছে বলে। তো জামাই কিন্তু ফ্যাট মোটামুটি বড়াই আছে, ঠিক আছে, তার হলো জামাই শুধু খানের লাই মারামারি করে, জামাই জোর করে খাইতে এবো, জামাইয়ের বাপে জামাইরে খাইতে দেয় না, যায় একটু দুষ্টামি ফাইজলামি চলতেছে, একটু মজা মস্কারা চলতেছে। গ্রামের বিয়েতে এরকম হাসি মস্কারা হয়। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হইলে হলুদের মধ্যে মনে করেন যে একবারও গান টান ছাড়া হয় না, একবারে নর্মালি হলুদ যে হয়েছে এই বাড়ি থেকে কইতে হইতো না। এটা হচ্ছে দুলার হু দনগা, মানে ফুফু দনগা, ডাইন সাইডের গেছে হলো বড় ফুফু, হরের গেছে ছোট ফুফু। ফুফু দনোটা মাশাল্লাহ অনেক ভালো, ঠিক আছে, অনেক মিশুক আছে। যদিও মনে করেন যে প্রথমবার দেশের বিয়ে অ্যাটেন্ড করছি, এর আগেও এতগুলো লোক আমার কম বেশি দেখা হয়েছে, কিন্তু মিলামেশার ওরকম কখনো সুযোগ হয় না। কিন্তু এবারে এতগুলো লোক আসলে দুই তিন দিন থাকি, আমার কাছে খুবই ভালো লাগছে, এত মিশুক এত মিশুক। পরবর্তীতে মনে করেন যে মানে এরকম ফুফু হয় না, তারপরে আমগো ফালা আঙ্গোর সময় মনে করেন যে জামাই স্টেজে তো নামে গেছে, জামাই জামাই বন্ধুগুলোর লাগে গ্রুপ ফিক্সার তুলনে লারেন্দা। তো মনে করেন যে জামাইয়ের মাইজ্জে ভাই আরে কতক্ষণ কেক খায়, দে কতক্ষণ হাতে কেক খায়, মনে করেন যে কেক লই মারামারি চলতেছে, এদিকে কেকে কেকে খাই বসে সেদি, এটা লইও একটা হচ্ছে সমালোচনা আলোচনা শুরু হয়ে গেছে গে জামাই না। কিন্তু এন্না মনে করেন যে আমরা খাই দে ব্যাগেন শেষ করে দিয়ে, তার হলে মনে করেন যে জামাইরা আমরা বারবার করতেছি জামাই আইয়ন এলাই। তো দুলা আইসে স্টেজে উঠে আবার মনে করেন আবার নামে গেছে গে উঠতে, যে আবার নামে গেছে গে হুয়া। তো ভাই বন্ধু বান্ধব ব্যাকের লাগে মনে করেন যে গ্রুপ ফিক্সার তুলতে গেছে জামাই, কত ব্যস্ত, রাত 12টা বাজি গেছে, জামাই অন্য গ্রুপ ফিক্সার তুলে হলুদ আনা মনে করেন যে ঠিক করে শেষ হয় না, এরকম একটা ঝামেলা চলতেছে হলুদের মধ্যে। আর একটা মনে করেন যে হলুদে গান টান নাই, তো ব্যাকে ব্যাকের মতো করি মনে করেন যে করতেছে চলতেছে ফিরতাছে। আর হলুদও শুরু হয়েছে মনে করেন যে অনেক শেষে, এত শেষে এরকম হলুদ কখনো শুরু হয় কই, তো অবশ্য ঢাকাই আগো হয়, তাকে একটু হুড়ে রাখছে হলে গান টান বাজনা হয়, ঠিক আছে, টায়ার লাগে না, এর না তো মনে করেন যে শান্ত থাকতে থাকতে টায়ার লাগে গেছে গে। তো যাই হোক ফটোশ্যুট চলতেছে, খাওয়ানির আগে দেয় ঠিক আছে। এখন ফটোশ্যুটের সময় মনে করেন যে জামাই একটা হাসি দেয়, আমি একটা হাসি দিই, আমি পোজে থাই, জামাইয়ের ভাই কতক্ষণ আরো আরো হুতি যায়, জামাইও হুতি যায়, জামাইরে কেক টেক খাওয়াই দিছি, জামাই কেক খাইতে খাইতে কইতেছে ঠিক আছে আরো বেশি করে খাওয়া, কেক গা বালা হয়েছে আজকে হলুদের কেকটা, আবার এমন মজা হয়। তারপর হচ্ছে জামাইরে ফল টল খাওয়াই দিতেছে ঠিক আছে। আর হোলারা তো মনে করেন যে ঘরের ভিতরে মোবাইল টোবাইল দেখতেছে, এগুলো হচ্ছে আর হুয়াতো ভাইয়েরা, আর হুয়াতো ভাইয়েরা মনে করেন যে একটু সরব হাইতেছে, আবার মনে করেন যে কেউ সরব হাইতেছে, এরকম অবস্থা, কেক টেক খাওয়াইবো। তো সব মিলে জিলি মনে করেন যে প্রোগ্রামটার কাছে খুব ভালোই লাগছে, সবাই খুব আমরা এনজয় করছি। প্রথমবার কোনো হলুদে মনে করেন যে আমরা সব কাজ একত্রিত হয়েছি, এটাও আমার প্রথম অভিজ্ঞতা মনে করেন দেশের কোনো বিয়াতে। কিন্তু বিয়াতে যাই যা শান্তি হয়, মেরতে বেশি অশান্তি হয়েছে হোলাইনে জ্বালা যন্ত্রণায়, দেয়া গেছে হলুদের স্টেজে তো নামে হোলাইন করে খাওয়াইতাম চলে যেতে হয়েছে, হোলাইনেরা এত বিরক্ত করছে, কান্নাকাটি করছে, কান্না বড় ছোট গা জ্বর আসিল, বড়কে কতক্ষণ হরে হরে মনে করেন যে মার কথা মনে হরে, খালাকে কথা মনে হরে, হুগু কথা মনে হরে, হেগু মনে করেন যে কুতাকুতিতে মনে করেন যে থাম যায় না অনুষ্ঠানটার মধ্যে ঠিক করে, হিগুনের মোবাইল। তার হরেও মনে করেন যে কতক্ষণ হরে হরে দোনো ভাই মিলি বারো জায়গায় আবার ডুবে দিই, যেহেতু অনেক রাইতে গেছে গে, আবার দেওয়া গেল, আবার চিন্তা করি কতক্ষণ হরে দেওয়া গেল, মানুষের ভিড়ের মধ্যে কোনান্তন কোনানে চলে যাবে। তো দোনো গারে মোবাইল আন দি খাসি করেন লানা, ফোনে আনেরে দিয়ে বইয়ে রাখছি, ফোন তো অলরেডি খাসি হয়ে গেছে গে, ফোনের অবস্থা যে বেহাল করছে, আইয়া জীবনও কোনোদিনও বিয়া খাইতাম যেতাম না, এই দুগার লগে এটা ডিসিশন নিয়েছি। এইখানে আছে আর হু দোনো গা, আর গেছে আর হচ্ছে সারি হরে হু জি গেছে, এই গান মনে করেন যে নাতিন ছোট গান নামটা জিজ্ঞেস করলে সুন্দর করে গেবা বিবি হাওয়ারে দি।
দেখেন মনে করেন যে একটু বিরক্ত হয়েছে, আবার মনে করেন যে সবাই একটু খুশি হয়েছে, কারণ হচ্ছে হলো প্রথমবার কোনো বিয়েতে ব্যাকে একত্রিত হয়েছে, আর হুগোর লগে হুরা মনে করেন ব্যাক হুরা ব্যাকে আইসে একত্রে, তো ফুফুগোর লগে আমরা প্রথমবার মজা করছি, অনেক তামু আছে, অনেক ভাল লাগছে, সবাই মনে করেন যে কেকটারে বেশি এনজয় করতেছিল, আর অনেক কোনো কিছু খায় না, শুধু কেকটারেই খাইতেছিল, চিন্তা করতেছিলাম কেকটা এরকম ব্যাকে যদি হাতটা খাওয়ানি শুরু করে দেয় কেকটা তো কত নারা হান, আমি বারবার ব্যাকে করতেছিলাম ব্যাকে হাতের একটু কম খাওয়ান, আমরা কেকটা খাইম কেকটা আঙ্গুল্লা কিন্তু রায় না, আমরা যাত্রা যাত্রা এত কষ্ট করি ডাকাত তো না আইসি বিয়েটা খাই বললাই ঠিক আছে, আঙ্গুল্লায় কিন্তু হলুদের কেকটা রায় না, মা গো হাতরা কেক রাখবো, কেক খানালে আর কত বাসিন ধরে রেডি হয়ে গেছে কেক এগুলো হাতরা খাইয়া লেব, তো যাই হোক আর ফুপুরা মনে করেন যে হলুদ টলুদের ডালা মালা কত কিছু করছে এগুলো লাগাইতেছে, হলুদ কিন্তু জামা কিন্তু লাগাইতে দিতেছে না, জামাকে এক কাল কান বিয়ারা কিন্তু হলুদ লাগাইছে না, ওরা দেয়া যে মারে হলুদ হলুদ লাগবে কে মা কি একস, হলুদ যদি হলুদ না লাগে তোর হলুদ দিয়ে কী করবো মানুষ এখন, তো এই হচ্ছে একটা অবস্থা, জামাই মনে করেন যে ব্যাগ দিক দিয়ে খুশি আছে, জামাই কত হরে হরে চিন্তা করতেছে বোরে কেনে ফোন দিব, বোরে ফোন দিয়ে একটু দেয় পেব যে জামাইয়ের একটু হলুদ টলুদ চলতেছে, সব মিলাই জিলাই মনে করেন যে প্রোগ্রামটা শান্তি সুষ্ঠুভাবে কাটি গেছে, তার হুরা মনে করেন বুঝতে পারতেছে না কোনটার হরে কোনটা দিব, যদিও হুরা ব্যাকে ব্যাকে হলাম আমি ওগো ওগো করে বিয়ে করাইছে, আবার দেয়া গেছে আর শাড়ি যে ফুফু জিগে আসান গেস্টে যে শাড়ি পরা হিগা, তো মনে করেন যে দুগারেই বিয়ে করা লেছে, আর ছোটো গাপাকে হিগারও কয়দিন আরে বিয়ে করা লেব, তো মনে করেন যে ব্যাক কিছু মিলাই দিলেই মনে করেন যে ব্যাকে বলি গেছে গেটে আর ফুফাতো বোনের ফুফাতো বোনের জামাই এরা মনে করেন যে নিউলি ম্যারিড, তো যাই হোক এরাও মনে করেন যে কেক খাইবো ঠিক আছে, কেকের মধ্যে হচ্ছে চিন্তা করতেছিল কেমনে খাইবো, আবার পোস্ট দিয়ে দিই ছবিও তুলতে হবে হাতাগো, তো তারা কত হলুদ লাগাইছে না গেছে হোল লাগারে বালা করে হলুদ গুন্দি কেউ ডলি দেয় হলুদ দিকে রাই আর কি হোলারেই লাগাই দাও, যেহেতু দুলারে হলুদ লাগাইতে হয় ঠিক আছে, সবাই কেউ লাগায় না, ফুল অজ্ঞা দিছে ফুলের মধ্যে করি কদ্দুর কদ্দুর করে লাগায়, আয় কছি আরে এতরে হানির মধ্যে যাই হলুদ কথা গেঞ্জি বালা করি মাখি বালা করে ডুমাই দেন লাই পুকুরের মধ্যে, কিন্তু কেউ কি আর কথাটা শুনছি, আর ভিডিওকে ভাল লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল গাড়ে যাতারা যাতারা আমরা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন, সবাই ব্যস্ত ফটোশ্যুট লই কতক্ষণ হরে হরে মনে করেন যে প্রোগ্রামের তো বেশি হচ্ছে ফটোশ্যুট, ফটোশ্যুট শুনতে শুনতেই মনে করেন যে ব্যাগ বিরক্ত হয়ে গেছে, আয় তো মনে করেন স্টেজে তো নামি টামি যে একাই কাপড় টাপড় ব্যাগেন খুলি রিল্যাক্স মিল্যাক্স হয়ে আমি আর হোলা করে খাওয়াইছি, হোলা করে খাওয়াই মনে করেন হোলা গোল লাগে ঘরের ভিতরে ফাড়াফাড়ি করতেছি, আমি আর কোনো ইয়ে না ময়দানের মধ্যে না আগে গেছি ওই ঘরের ভিতরে, কারণ হচ্ছে আর হোলা করে তো খাওয়াইতে হবে, বাইরে খাওয়াইলাম ঠিক আছে হোলাইন করে না খাওয়াইলে হবো নি, আর হোলাইন দোনকে হয়েছে অসুস্থ কতন হরে হরে, আর মার কথা মনে করে আর কতন হরে হরে কান্দে, হিগুনের কান্দে দেখলে মনে করেন যে ব্যাকের মেজাজ গরম হয়ে যায়, আর হোলাইন হিগুনে কান্দে কা, তো সব মিলাই জিলাই যাও সবাই সুস্থ আসিল বিয়ের দিন আর হোলারা সারা, তো সব মিলাই জিলে আমগো কাছেও ভাল লাগছে, আমার কাছে মনে করেন যে সবচেয়ে বেশি ভাল লাগছে মনে করেন যে আমরা কখনোই সব কাজিনরা একত্রিত হই না, আর গান টান চাইলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো, শরীরে একটা জোশ থাকলো মরা মানুষের মতো হয়ে গেছিলো, শরীরে কোনো জোশ টোশ আসিল না, একদম মানে অসুস্থ রুগীর মতো চলে না করি এরকম অবস্থা, তো হিগুনেরা ধাক্কা ধুক্কা দিয়ে নামাই দেন হরে মনে করেন দিয়ে গেছে জামের অজ্ঞা মাত্র কাকা মানে চাষা ছোট ইগের হোলা আর ইগের মাই, আর মনে করেন যে কাকি কাকি খুবই অসম্ভব ভালো একটা মানুষ ঠিক আছে, মানে এতটা মিশুক এতটা মিশুক, আমি কখনো কাকি হয় মানে কইতাম হাই না, কারণ আঙ্গ কাকি আছে কিন্তু কাকিগুলো কত মিশনের আঙ্গ সময় হয় না কখনো, কিন্তু ওর কাকিটার লগে দুই তিন দিনে যা মিললাম ঠিক আছে অনেক মিশুক, কিন্তু এই যে বৈনিকে স্বাস্থ্য বৈনিকে মা আমার কতক্ষণ হরে হরে হেঁটে রাগ গড়িয়ালা রাগ গড়ি মনে করেন যে ব্যাগিন খুলিয়া লাইব মানে মেলাই সেলাই হালাই দিব, তো সবার কাছে ভিডিওকে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিয়ে না চ্যানেল গায়ে সাবস্ক্রাইব করে দিন, সামনে আরও নতুন একটা ভিডিও আইতেছে এটা পর্যন্ত আবার দেওয়া হইব, সবার লগে ভালো থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।